বন্ধুরা মুখে কি মেচেতার দাগ আছে অথবা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন কিংবা বয়সের জন্য অনেকেরই মুখে দেখবে ছোপ ছোপ দাগ হয়ে যায় কিংবা অনেক সময় ব্রোনো একনে পিম্পলসেরও দাগ হয় মুখ খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে ড্রাই হয়ে আছে অথবা ওপেন পোর্সের সমস্যা আছে এই সমস্ত সমস্যা দূর করে দিতে পারে আজকের উপায়টি আর স্কিনে আসবে দারুণ সুন্দর গ্লো একটা ফর্সা চমক আর স্কিনের সমস্ত সমস্যা দূর করে দিতে পারে আজকের উপায়টি বন্ধুরা এটি হচ্ছে পাকা পেঁপে তোমরা অনেকেই জেনে থাকবে পাপা পাকা পেঁপে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হয় আমাদের স্কিনের কোলাজেনকে রিবিল্ড করতে সাহায্য করে পাকা পেঁপের যে রস হচ্ছে সেটি আমাদের ত্বকের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে পাকা পেঁপের রস মুখে মাখলে আমাদের মুখে যে ছোটো ছোটো লোম থাকে সেই সমস্ত লোমও কিন্তু দূর করে দেয় লোমও কিন্তু তুলে দিতে সাহায্য করে স্কিন একটা টান টান ফর্সা উজ্জ্বলতা আনতে সাহায্য করে সপ্তাহে একদিন করেও যদি পাকা পেঁপেকে লাগানো যায় মুখে তোমরা দেখবে এক মাস যদি এটা ট্রাই করো এক মাসের মধ্যে তোমাদের স্কিন অনেক চেঞ্জ হয়ে যাবে স্কিন অনেক উজ্জ্বল ফর্সা হবে দাগ ছোপ দূর হবে তো দেখো পাকা পেঁপের টুকরো এরমভাবে ছেঁচে নেবে ছেঁচে নেওয়ার পরে কিংবা বেটে নিতে পারো মিক্সিতেও বেটে নিয়ে এইটা দেখো আমি এক চামচ নিয়েছি টক দই পাকা পেঁপের সাথে টক দই মিশিয়ে লাগালে মুখের উজ্জ্বলতা বাড়ে মুখের অনেক সমস্যার সমাধান হয় ত্বক ত্বক অনেক ফর্সা উজ্জ্বল টান টান হয় এখানে এক চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি ফেটিয়ে নেওয়ার পরে এই যে পাকা পেঁপে বাটাটা আছে পাকা পেঁপে বাটা এক চামচ আমি এই টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি দেখো এইভাবে যখনই পাকা পেঁপে তোমরা খাবে কিংবা বাড়িতে আসবে এক টুকরো অবশ্যই মুখে লাগাবে এরপরে অল্প একটুখানি হলুদ দিয়েছি আর দিচ্ছি আমি হাফ চামচ মতন এখানে মধু মধু যাদের স্যুট করে না তারা তোমরা গ্লিসারিন মেশাবে মধু জায়গায় গ্লিসারিন অ্যাড করতে পারো একই কাজ দেবে তো এইভাবে একটা দেখো পেস্ট মতন তৈরি করবে পাকা পেঁপে হলুদ টক দই আর মধু দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিলাম আমরা মিশিয়ে নেবার পর এটা দুভাগে ভাগ করবো এবং দুটো ভাগ কীভাবে লাগাবো সেটা আমি বলে দিচ্ছি বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে দিদি স্ক্রাবের ব্যাপারে বলো স্ক্রাব সবচেয়ে ভালো স্ক্রাব হচ্ছে চাল গুঁড়ো তো দেখো স্কিনের দাগ ছোপ অনেক সময় দূর হয় না আমাদের ডেড স্কিনগুলো যদি থেকে যায় মুখে স্কিনের মধ্যে পরিষ্কার যদি না করো তা সে তারাও কিন্তু মুখে দাগ ছোপ পিগমেন্টেশনের সমস্যা তৈরি করে তো দেখো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এই পেপের পেস্টটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম এইবার একটি ভাগের মধ্যে আমি কি করবো একটু চাল গুঁড়ো মেশাবো চাল গুঁড়ো মিশিয়ে এটা খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আমাদের ত্বকের ডেড স্কিনটা তুলে দেওয়া কিংবা মৃত কোষ যেগুলো হয় সেগুলো দূর করা ভীষণ দরকার প্রত্যেক দিন আমাদের স্কিনে আমাদের যে সেল সেলগুলো রিপেয়ার করে এবং পুরোনো সেল ঝরে গিয়ে নতুন সেল তৈরি হয় তো সেটি তুলে দেওয়া ভীষণ দরকার দেখো স্কিন এই যে রুক্ষ সূক্ষ্ম ড্রাই ডাল হয়ে থাকে তো কি করবে মুখটা আগে ভিজে একটি কাপড় অথবা একটি ছোটো টাওয়াল দিয়ে মুছে নেবে ভিজে ভিজি মুছে নেওয়ার পরে যে চাল গুঁড়ো দিয়ে যেটা আমরা তৈরি করলাম সেই চাল গুঁড়োর পেস্টটা আগে লাগাবো পেঁপের পেঁপে বাটা চাল গুঁড়ো হলুদ টক দই আর মধু দিয়ে যেটা আমরা তৈরি করলাম সেটা আগে মুখে লাগাবো এই কারণে কারণ মুখে আমাদের যে ডেড সেলগুলো আছে ডেড মৃত কোষগুলো যে সেগুলোকে আমাদের আগে তুলে সরিয়ে দিতে হবে তো তার জন্যে স্ক্রাবিং করা ভীষণ দরকার হচ্ছে তো এইভাবে এই স্ক্রাবিংটা তোমরা করতে পারো তবে স্ক্রাব প্রত্যেক দিন করা ভালো না প্রত্যেক দিন করবে না দুদিন ছাড়া ছাড়া তোমরা স্ক্রাবিং করতে পারো আর বন্ধুরা পেঁপে তো রোজ মাখা সম্ভব না রোজ আনাও সম্ভব না সেই জন্যে যবে যেদিন যেদিনই পেঁপে আসবে বাড়িতে কিংবা পেঁপে যেদিন যেদিনই খাবে পাকা পেঁপে সেই দিনেই এই উপায়টা করতে পারো অথবা পেঁপে যদি নিয়ে আসো ফ্রিজে রেখে দিয়ে এক টুকরো করে রোজ যে কদিন পারো সেই কদিনও যদি ব্যবহার করতে পারো মুখে দেখবে স্কিনে বয়সের ছাপ দূর করে দেয় স্কিন অনেক টান টান করে স্কিনে ঝুলে যাওয়া কুচকে যাওয়া ত্বককে অনেক টান টান করে দেবে এবং মুখে একটা খুব সুন্দর উজ্জ্বলতা নিয়ে আসে কিন্তু পেঁপে তার সাথে আমি যেমন কি বললাম মুখে যে লোমের গ্রোথ হয় আমাদের লোম হয় সেই লোম তুলে দিতেও সাহায্য করে পেঁপে তো এইভাবে স্ক্রাব করবে কিছুক্ষণ স্ক্রাব করার পরে এক মিনিট মতো স্ক্রাব করে এটা মুখ থেকে মুছে তুলে দেবে তাতে আমাদের মুখের নোংরা ময়লাগুলো মৃত কোষগুলো সমস্ত উঠে যাবে আর ছোট লোম যে থাকে সেই লোমগুলো আস ঝরে যায় তো এইভাবে যেটা হচ্ছে মুখটা দেখো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেবার পরে এইবার যে পেপের আরেক দুটো আলাদা ভাগে ভাগ করে রেখেছিলাম তো একটি ভাগ যে আমি রেখে দিয়েছিলাম সেইটা এবার মুখে ফেস প্যাকের মতন আমি লাগিয়ে রাখব তো এটাও সারা মুখে আগে ভালো করে লাগিয়ে নেবে তোমরা চাইলে এটা গলায় ঘাড়েও লাগাতে পারো যাতে অনেক সময় ঘাড়ে গলায় আমাদের কালো নোংরা হয়ে থাকে ময়লা হয়ে থাকে কিংবা খুবই কালো দাগ হয়ে থাকে সেইগুলোও কিন্তু উঠে গিয়ে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে সারা মুখে পেঁপে লাগা পেঁপে সবচেয়ে ভালো কাজ হচ্ছে বয়সের ছাপ দূর করতে খুব দুর্দান্তভাবে কাজ করা বিশেষ করে যাদের মেছেতা কিংবা পিগমেন্টেশন আছে তাদের জন্য পেঁপের রস খুব ভালো কাজ করে তো এইভাবে দেখো সারা মুখে এটাকে লাগাবে আর যেখানে ধরো মেছে তার দাগ আছে কিংবা পিগমেন্টেশন আছে সেই জায়গাগুলোতে ভালো করে তোমরা এটা লাগিয়ে নেবে তো এইভাবে দেখবে পেঁপে সত্যি পেঁপে দারুণভাবে কিন্তু কাজ দেয় তোমরা এটা লাগালে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে পেঁপে কিন্তু তোমাদের ত্বকের যত্ন নিয়ে করেছে তো এইভাবে সারা মুখে দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট রাখবে দশ পনেরো মিনিট রাখার পরে এটা এবার মুখ থেকে আমরা তুলে দেবো তো দেখো দেখতেই পাচ্ছ তোমরা স্কিনে কতটা চমক এসছে কতটা জেল্লা এসছে বা মুখটা কতটা পরিষ্কার করে দিয়েছে তো পেঁপে সত্যি সত্যি বয়সের ছাপ কমিয়ে দেয় খুব সুন্দরভাবে স্কিনের যত্ন নেয় কিন্তু পেঁপে পেঁপে অথবা পেঁপের রস পেঁপের রসের মধ্যে যে পেঁপাইন থাকে সেই পেঁপাইনে কিন্তু আমাদের ত্বককে খুব সুন্দরভাবে জেল্লা ফেরিয়ে দিতে সাহায্য করে ত্বকের জেল্লা যদি বাড়াতে চাও আর দাগ ছোপ দূর করে নিতে চাও তাহলে পেঁপে সপ্তাহে একদিন হলেও এইভাবে তোমরা একবার লাগিয়ে দেখবে দারুণ ফল পাবে কিন্তু দেখো মুখটা খুব পরিষ্কার করে দিয়েছে কি না এবার জল দিয়ে মুখটা ধুয়ে নেবে জল দিয়ে মুখটা ধুয়ে এসছি জল দিয়ে মুখটা ধুয়ে আসার পরে যে কোনো ক্রিম ময়শ্চারাইজার একটু মুখে লাগিয়ে নেবে কারণ এতে মুখ মুখটা এখন আমাদের পরিষ্কার হয়ে গেছে তো এই মুখটাকে আবার স্কিনটাকে কিংবা ত্বকটাকে একটু প্রোটেকশন দেওয়া দরকার আছে সেই প্রোটেকশানটা দেওয়ার জন্য কোনো ভালো ক্রিম একটি লাগিয়ে নিতে পারো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো রাতে যদি এই উপায়টা করো তাহলে রাতে কোনো নাইট ক্রিম লাগাবে একটু ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল অথবা গ্লিসানিনের সাথে মিক্স করেও লাগিয়ে নিতে পারো মুখে আর দিনের বেলা যদি যাও কোনো ড্রে ক্রিম ড্রে ক্রিম লাগাবে তার সাথে অবশ্যই সানস্ক্রিন লাগাবে লাগিয়ে তোমরা এটা বাইরেও বেরোতে পারবে কোনো অসুবিধে নেই এই রকম সুন্দর একটা জেল্লা কিন্তু মুখে তোমরা পেয়ে যাবে তো দেখো স্কিন কতটা টান টান হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর স্কিনের জেল্লা কতটা ফিরিয়ে দিয়েছে এই পেঁপের রেমেডিটা তো এই রকমভাবেই সপ্তাহে একবার করে যদি তোমরা পেপেকে ব্যবহার করতে পারো তাহলে দেখবে স্কিনের জেল্লা অনেক বেশি ফিরে যা ফিরে আসবে তো এই সুন্দর রেমেডিটা অবশ্যই ট্রাই করো যখনই পেঁপে থাকবে হাতের কাছে থাকবে বাড়িতে থাকবে এক এক টুকরো হলেও পেঁপেকে এইভাবে ব্যবহার করে দেখো আজকের রেমেডিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখ